সকাল বন্ধুরা, রূপরাজ ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। তো এখন বাজে সকাল 9:30। আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি, তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন জানি যাচ্ছি আমি মন্দিরে, তো সেই জন্য দেখো এই যে রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে, আর সবকিছু গুছিয়ে নিয়েছি, বাইরে গিয়ে ফুলটা কিনে নেবো, দিয়ে তারপরে শিবের মাথায় জল ঢেলে আসবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো সারাদিন কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। চলো, আমি দেখো এখন মন্দিরে চলে এসেছি, আর আমাদের বাড়ির থেকে এই মন্দিরটা হেঁটে আসলে 5-7 মিনিট মতন লাগে। আর আমরা এটাকে শিব মন্দির বলি, তবে শিব মন্দির বললে যে এখানে শুধু শিব ঠাকুর আছে তা নয়, কিন্তু এখানে অনেক রকমের ঠাকুর আছে, যেমন ধরো লোকনাথ বাবা আছে, কালী মা আছে, তারপরে শীতলা মা আছে, এরকম অনেক রকমের ঠাকুর আছে। আর এই যে এই ঘরটাতে শিব ঠাকুর আছে, তাছাড়া আর একটা শিবও আছে। তো একদিন যেদিন ভিড় থাকবে না সেদিন তোমাদেরকে একদিন ভিডিও করে দেখাবো, আজ তো অনেকটা ভিড়, তো সেই জন্য খুব একটা ভিডিও করতে পারিনি। তো দেখো আমি শিবের মাথায় জল ঢেলে নিলাম, আর তার সাথে আমার সাথে রাজও এসেছে, ও জল ঢেলে নিয়েছে। তো তারপরে আমরা মোমবাতি ধূপকাঠি ধরাচ্ছি ঠাকুরকে দেখাবো বলে, আর মোমবাতিটা না জলে জল লেগেছিলো, তো সেই জন্য মোমবাতিটা ভিজে গেছে বলে একটা মোমবাতি ধরতে চাইছিল না। তো যাই হোক, চলো শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব। আর দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসার পরে রাজ স্কুলেও চলে গেছে, আর এখন আমি ঘরের ঠাকুরটাকে পুজো করে নিচ্ছি। ঘরে তো শিব আছে, সেই শিবটাকে জল দিয়ে দিচ্ছি, তারপরে ঠাকুরটাকে পুজো টুজো করে নিয়ে তারপর রান্নাবান্না সারবো। তো বন্ধুরা, আমি এখন বাড়ি চলে এসেছি, আর এসে পুজো করে নিয়েছি। আমার আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো, কারণ মন্দিরে ভিড় ছিল, তো সেই জন্য আসতে দেরি হয়ে গেছিল। তো এসে পুজো টুজো সব করে নিয়েছি ঘরে, আর শাড়িটা দেখো এখনও ছাড়িনি, পুজোটা করে নিলাম, এবার ছাড়বো। তো সোনু স্নান করে নিয়েছে, আর শুধুমাত্র একটা কাজই বাকি আছে, বড় কাজ, সেটা আগে করা উচিত ছিল, কিন্তু এখন মানে সব শেষে হচ্ছে। এই যে সব বিছানাপত্র সব পড়ে আছে, ওটা গুছাতে হবে, বাদ বাকি ঘর ছাড় দেওয়া, মুছা, পুজো করা সব হয়ে গেছে, কিছু করার নেই, কারণ সোনু ঘুমিয়েছিল, তো সেই জন্য বিছানাটা তোলা হয়েছিল না। তো তারপর স্নান হয়ে গেছে বলে আর কিছু করতে পারিনি, বিছানাটা তুলতে পারিনি, হাত দিতে পারিনি বিছানায়। চলো আবার পরে আসছি। দেখো আমার ঘরের পুজো করাও কমপ্লিট হয়ে গেছে, আর এই যে শিবটাকে প্রথমে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম, তারপরে আসনে বসিয়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করেছি। আজ কিন্তু আমার সকাল সকাল পুজো হয়ে গেছে, তো সেই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি, আর রান্না এখন ভাত বসিয়েছি, আর এবারে আমি ছাদে চলে এসেছি। সকালবেলায় স্নান করার আগে কিছু জামাকাপড় ধুয়েছিলাম, সেগুলো মেলে দিয়েছিলাম, তো সেগুলো একটু উল্টে পাল্টে দেওয়ার জন্য ছাদে এলাম। তো এসে দেখি কি প্রায় সবই শুকিয়ে গেছে, মোটামুটি কয়েকটা একটু হালকা টালকা ভিজা আছে, বাকি সবই মোটামুটি শুকিয়ে গেছে। তো ভাবলাম যে উল্টি আর কাজ নেই, সবই নিচে নিয়ে চলে যায়, তো সেই জন্য কি করছি, দুই দিকে দু রকমের জামাকাপড় নিচ্ছি, যেগুলো একদম শুকিয়ে গেছে সেগুলো এক সাইডে নিয়েছি, আর যেগুলো হালকা ভেজা আছে তো সেগুলো আর এক সাইডে নিয়েছি, ওগুলো গিয়ে ওই গ্রিলে নিচে জানলার মধ্যে মেলে দেবো, তাহলেই শুকিয়ে যাবে হাওয়াতে। আর আজ কিন্তু বেশি কিছু রান্না বান্না করব না, ওই রান্না বলতে ভাত করব, ডাল করব, একটা নিরামিষ তরকারি করব। আর আমি তো শ্রাবণ মাসের একটা সোমবারেও ভাত খাইনি, এবারেও খাবো না, তার সাথে রাজ যেহেতু ঠাকুরের মাথায় জল ঢেলেছে, শিবের মাথায়, আর অঞ্জলিও দিয়েছে, ও বলেছে ভাত খাবো না, তো ও আমার সাথে আমি যা খাবো সেটাই খাবে। তো চলো নিচে যাওয়া যাক। একটা প্রচুর বড় একটা শিব হয় ওইখানে, একটা শিবের ভক্ত যেখানে মানুষ যায় সেখানে মানুষ মরে যায়। কোথায়? অনেক দূরে, বাইরে, প্রচুর প্রচুর বাইরে। কে বলল তোমাকে? আমি জানি, বাবার সঙ্গে সিনেমা দেখেছি। মরে যায়? না না, হ্যাঁ হ্যাঁ, শিবের ভক্ত তাই মরে থাকে। এত অব্দি শিব রাখা, ঠিক আছে এবার শুয়ে পড়ো, অনেক গল্প বলেছো, এবার শুয়ে পড়ো। দেখেছো বদমাস ছেলেটার কাণ্ড, কিছুতেই ঘুমোতে চায় না, দুপুরবেলায় প্রচণ্ড বদমাশি করে, কোনোদিনই কিছুতেই ঘুমোতে চায় না, আর আমাকেও একটু শুতে দেয় না বা ঘুমাতেও দেয় না।
তো তারপরে আমি ডালিয়া রান্না করেছিলাম অনেকটা বেলাতে, প্রায় 3:30-4টার দিকে ডালিয়াটা বসিয়েছিলাম, কারণ রাজ স্কুলে গেছিল, ও স্কুল থেকে এসে আমার সাথে খাবে, ভাত খাবে না বলেছে। তো সেই জন্য ভাবলাম ডালিয়া ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না, গরম গরম খেতে বেশি ভালো লাগে, তো সেই জন্য একটু দেরি করে বসিয়েছিলাম ডালিয়া। আর যেহেতু ও খাবে, শুধু ডালিয়া খেতে পারবে না বলে একটু পাঁপড় ভেজা করেছিলাম। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া আজকে। আর তারপরে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন আমি আটা মাখছি, আটা ময়দা মিশিয়ে একসাথে মিক্সড করে মাখছি। ও বলেছিল লুচি খাবে, না হলে আমি দু একটা পরোটা ভেজেই খেতাম, কিন্তু যেহেতু ও লুচি খাবে বলেছে, আর ও তো ভাত খায়নি আজকে, বারবার বলেছিলাম ভাত খা, নিরামিষ রান্না করেছি ভাত খা, কিন্তু খেলো না কিছুতেই, আর কি বলবো। তো সেই জন্য লুচি বানাবো বলে ময়দা মাখছি আমি এখন। আর আমার পায়ের মধ্যে আজকে প্রচণ্ড ব্যথা, পায়ে লেগেছে। কীভাবে লেগেছে বলো তো? ওখানে বলতা না ভোমরা কি ছিল, ওইগুলো ছিল মন্দিরে মনে হয়, জানি না কি, মন্দিরে তো প্রচুর ছিল। তারপর রাস্তায় আমি হাঁটছিলাম, তখন আমার পায়ের তলায় কামড়েছে, তলাতে না উপরে দু জায়গাতেই কামড়েছে দেখছি। তো প্রচণ্ড ব্যথা করছে, ভালো লাগছে না পাটা নিয়ে। আর বলতাই কামলারে নাকি মানে খুব ব্যথা করে, ব্যথা করছে কি ফুলে গেছে পাটা, রীতিমতন ফুলে গেছে, পা নড়াতে পারছি না, ফেলতে পারছি না, মানে পায়ের পাতা আর আঙুলটা একটা আঙুলে ওরকম হয়েছে। তো সেই জন্য পাটাকে নিয়ে খুব কষ্ট হচ্ছে। আর এদিকে দেখো আমি সিমুইটাকে ভেজে নিয়েছি, সিমুই সামাই যাই হোক বলো, হ্যাঁ ওটাকে ভেজে নিয়েছি ঘি দিয়ে ভালো করে, তারপর নামিয়ে রেখে ওই কড়াইতে দুধটাকে ঢেলে দিলাম। তো দুধটা ভালো করে জাল দিয়ে নিয়ে তারপরে সিমুইটাকে দিয়ে দেবো। সিমুই খেতে ভালোই লাগে, খারাপ লাগে না, তো ভাবলাম একটু সিমুই করেই ফেলি, আর আর করবো লুচি, আর করবো আলুর তরকারি। তো এই হবে আজকে রাত্রের রান্না, এটা সবাই খাবে। আর দুপুরবেলায় তো ভাত করেছিলাম, ভাতও আছে, ভাত ডালও রাখা আছে, যদি কেউ খায় তো খাবে, কোনো ব্যাপার নেই। তো দেখো সিমুইটা হয়ে গেছে, আর কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও সুন্দর হয়েছিল। তো চলো তারপরে আরও অন্য রান্না আছে সেগুলোও সেরে নিই। আর রাত্রির এখন বেশি রাত্রি হয়নি, এখন ওই 8টা মতন বাজে, তো লুচি ভাজলেই আমার হয়ে যাবে। সিমুই তো হয়ে গেছে, আর তরকারিটা আমি আগেই করে নিয়েছিলাম, অনেকক্ষণ আগে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, তো হয়ে গিয়েছে। আর ছোটো গ্যাসে রান্না করছি, সেহেতু মানে একটা একটা করে রান্না করতে হচ্ছে, ওই জন্য দেরি হচ্ছে। তো দেখো লুচিটা ভেজে নিচ্ছি, আর তারপরে খাওয়া দাওয়া করে নেব, আর ভিডিওটা আমি আর বাড়াবো না, এখন এখানেই শেষ করব। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখো অবশ্যই আমাকে একটু কমেন্ট করবে, তোমরা যদি কমেন্ট করো তাহলে আমার ভিডিও করার উৎসাহটা আরও বাড়বে, আরও ভালো লাগবে। ভালো মন্দ যেটাই তোমাদের ভালো লাগুক সেটাই কমেন্ট করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা আমি আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ ভালো থেকো, গুড নাইট।